হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো জাস্ট পায়েল চ্যানেল। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি সকাল সকাল। আজকে আমাদের কোনো বেরোনোর প্ল্যান ছিল না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভেবেছিলাম এমনি আশপাশে ঘুরতে যাবো, যেহেতু আজকে স্যাটারডে, একটুখানি কোনো শপিং মলে যাবো কিংবা মুভি টুভি দেখবো। তারপরে এত বৃষ্টি শুরু হলো আর ফেসবুকে রিলস স্ক্রল করতে করতে দেখলাম আমাদের এখান থেকে মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা মালসেজ ঘাট। তো কোনোদিন যাইনি, আর গত বছর বর্ষায় তো সময়ই পাইনি আমরা আসার, এই বছরে তাই জন্য বর্ষা শুরু হয়েছে, মানে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে। তো আশা করি ভালো ভিউ পাবো, বর্ষাকালে এইসব জায়গায় সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। তো ওই জন্য সকালবেলা, এখন কটা বাজে, বেরোতে লেটই হয়েছে, আসলে যেন কোনো প্ল্যান ছিল না, বেরোতে লেট হয়েছে। এখন বাজে সকাল 10টা, 9:50 মতো বাজে, আমরা এখন বেরিয়েছি, তেল ভরাবো গাড়িতে, তারপরে সোজা বেরিয়ে যাবো মালসেজ ঘাট। তাহলে চলো লেট না করে তোমাদের দেখাই। আর আমাদের যেটা মানে একটা চিন্তা, এখনো পর্যন্ত জানি না রাস্তা কিরকম, কারণ সেরকম ভিডিও দেখতে পেলাম না ইউটিউবে যে রাস্তাটা কিরকম, ভালো রাস্তা না ভাঙাচোরা, কারণ এই বৃষ্টিতে ওরকম ভাঙাচোরা রাস্তা কি জল জমার একটা হয় থাকে। তো জানি না কিরকম রাস্তা, তো রাস্তার আপডেটটাও তোমাদের দেখাবো। তিনটে রাস্তা দেখাচ্ছে আমাদের এখান থেকে, সব থেকে কম সময় আর কম কিলোমিটার যেটা, সেটা হচ্ছে 128 কিলোমিটার, আর সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, চলো লেট না করে, মানে বেরিয়ে তো পড়েছি, চলো দেখাচ্ছি রাস্তা। আমরা প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। তো আমরা তুলাপুরের যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরেছিলাম যেটা তুলাপুর হয়ে যাচ্ছে। তো রাস্তাটা খুব একটা ভালো নয়, মাঝখানে বেশ খানিকটা কাদা কাদা রাস্তা পেয়েছি, ভাঙাচোরা রাস্তা পেয়েছি, আবার কিছুটা সিমেন্টের রাস্তাও পেয়েছি, এখন আবার পিচের রাস্তা। তো আবার চলেছি আমরা, মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেছে, আর যেহেতু খুব একটা রাস্তা ভালো নয় সেই জন্য আমরা স্পিডও খুব একটা তুলতে পারছি না। যাই হোক, ওয়েদার ভালো আছে, মাথায় মেঘ নিয়ে বেরিয়েছি, বৃষ্টি যে কোনো সময় হতে পারে, আর আশেপাশে পাহাড় তো দেখতে পাচ্ছি, সিনিক বিউটি খুবই সুন্দর, অসাধারণ সিনিক বিউটি। তো সেসব দেখতে দেখতে যাচ্ছি, আর খুব হাওয়া চলছে বাইরে। ঠিক আছে, চলো আরও কিছুটা রাস্তা যাওয়া যাক, তারপরে আবার দেখাচ্ছি। এখন এখন বাজে প্রায় 11:45, আর আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় কারণ আমরা চা খাবো। আমরা ফ্লাক্সে চা ভরে নিয়ে এসেছিলাম, চা খাবো। তো এখন কাপ খালি, চাটা ঢালতে হবে, দাঁড়াও চাটা ঢেলে নিই। তো চা আমরা ঢেলে নিয়েছি কাপে, এখন চা আছে, চলো চা খাওয়া যাক। বাইরের ওয়েদারটা দারুণ, হাওয়া দিচ্ছে, কিন্তু একটা ভালো কি এখনো পর্যন্ত একটু বৃষ্টি পাইনি। গ্রিনারি একদম, আর সামনে পাহাড়। মাঝে মাঝে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, টাওয়ার চলে যাচ্ছে, আদারওয়াইজ খুব ভালো। সুন্দর ওয়েদার, সুন্দর সিনিক বিউটি, সুন্দর লাগছে। যাই না কখন গিয়ে পৌঁছাবো, অন্তত আর কতক্ষণ রাস্তা, এখনো 1 ঘন্টা 25 মিনিটের রাস্তা আছে, 65 কিলোমিটার। এতক্ষণ পরে গিয়ে তো একটু ভালো আমরা রাস্তা পেলাম, সিঙ্গল রোড যাচ্ছি পুরো গ্রামের মধ্যে দিয়ে, বাজারের মধ্যে দিয়ে, এখন গিয়ে আমরা একটা ভালো রাস্তা পেয়েছি। চলো চাটা খেয়ে নিয়ে আবার বেরোতে হবে। কি ভিড় এই জায়গাটা, এমন অবস্থা, পুরো বাজারের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, দেখো। কিন্তু এই রাস্তাটাই দেখাচ্ছে,
এই তো সামনে কি সুন্দর একটা জায়গা, গেট বানিয়েছে, শিবাজি বসে আছে গেটের মাথায়। কি জানো জায়গাটার নাম দেখলাম, নাম জানো? নারায়ণগাঁও। ডান দিকে রাস্তাটা যাচ্ছে মনে হচ্ছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন বাজে একটা, এখনো দেখাচ্ছে আধ ঘন্টা মতন, কারণ মাঝ রাস্তায় আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম, আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো দেখাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, ওই জন্য দাঁড়িয়েছি একটুখানি ছবি তোলার জন্য দেখাচ্ছি। পিছনে দেখতেই পাচ্ছ, আর সামনেটা দেখাচ্ছি, এই দেখো ছিটছিট ছিটছিট করে ড্রিজল হচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, অসম্ভব সুন্দর রাস্তা। এই দেখো পাহাড়ের মাথায় মেঘ, এই গাড়িটা সাই করে বেরিয়ে গেল। এদিকে আমরা যাব, চলো একটুখানি এই সাইডটা আসি। এখানে একটা রাস্তা চলে গেছে ওদিকে, একদম মানে ফটো মনে হচ্ছে। তা আমাদের ছবি টবি তোলা হয়ে গেল, প্রচন্ড হাওয়া এখানে। নদীর মধ্যে মেঘ ঢুকে গেছে, প্রায় আমরা পৌঁছে এসেছি। হ্যাঁ হ্যাঁ, স্কুটি নিয়ে এরকম এত কাদা রাস্তাটাতে, এই লাস্ট আর 15 মিনিট বাকি আছে, আর কত কিলোমিটার, 7 কিলোমিটার আছে। আর এমন অবস্থা মানে রাস্তা একটু দাঁড়াতে দাঁড়াতে এসেছি, তো এখন কটা বাজে, তো এখন প্রায় 1:40, মানে আধ ঘন্টা তো এদিক ওদিক দাঁড়িয়ে আমাদের কেটে গেছে। সুন্দর রাস্তা ছবি তুলতে তুলতে কেটে গেছে। তো আমার রাস্তা কি খারাপ, কি যে এখানে রাস্তাগুলো তৈরি হচ্ছে, দেখাচ্ছি যে রাস্তা তৈরি হচ্ছে, মানে রাস্তা তৈরি হওয়ার কোনো মানে আছে? তোরা বর্ষাকালে রাস্তা করছিস, পুরো গরমকাল শীতকাল চলে গেল, শীতকাল মানে নভেম্বরের থেকে তোর বৃষ্টি হচ্ছে না, যা অবস্থা দেখো রাস্তা। রাস্তা তৈরি হয়েছে অর্ধেকটা ওদিকেরটা, তো মানে নভেম্বর থেকে জুন চলে গেল, এরা রাস্তা বানাতে পারলো না, এখন এই এই জুনের শেষে জুলাই শুরু হচ্ছে, এই সময় এরা রাস্তা তৈরি করছে, মানে কি বলবে আর, কোনো মানে নেই। রাস্তাটা হবে এখন, সব তো বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে। এই দেখ একটু আগে কি রোদ ছিল, এখন আবার মেঘ হয়ে এসেছে। কি বড় বড় গর্ত রাস্তার ভিতরে, এতে না আমাদের আরো বেশি লেট হয়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে চলো আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা বলছে গুগল। ঠিক আছে, একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, খিদে পেয়ে গেছে, প্রায় 2 বাজতে চললো, সে কখন একটু ম্যাগি খেয়ে বেরিয়েছি। দেখা যাক বসার জায়গা পাওয়া যায় কি, বসার জায়গা পাওয়া যায় কি না, কারণ এখানে এখন প্রচুর ভিড় গাড়ির। ঠিক আছে চলো খেয়ে নিই ডেক রেস্টুরেন্টে, আউচ খেয়ে নিই ডেক রেস্টুরেন্টে, গাড়িটা পার্কিং করে যাই, বাইরেটা অসাধারণ হয়ে রয়েছে।
পুরো একদম পুরো গায়ে দার্জিলিং মেঘ দেখেছি।